আপনার ইনকামের কত পার্সেন্ট সেভ করা উচিত আপনি ভাবছেন? আপনি যদি সবে ইনকাম শুরু করেছেন এমন হয়, তাহলে আমি বলবো প্লেন সিম্পল আপনার যা ইনকাম তার 30% সেভ করতে পারেন। এবার যদি আপনি mid-40s আশেপাশে হন এবং আপনার যদি সাফিসিয়েন্ট টার্ম ইন্স্যুরেন্স নেওয়া থাকে এবং প্রপার হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, এই বেসিক জিনিসগুলো যদি করা থাকে, তাহলে আপনি মোটামুটিভাবে 20% সেভ করতেই পারেন। কিন্তু এইরকমভাবে পার্সেন্টেজ ধরে সেভ করতে গেলে কিন্তু খুব বেশি দূর এগোনো যাবে বলে আমার মনে হয় না। সবথেকে আগে আমার মনে হয় দেখা উচিত যে আপনি ভবিষ্যতের কোন খরচগুলোকে করবার জন্য চিন্তিত সেইটা ধরে ইনভেস্ট করুন। আমাদের রয়েস ফাইন্যান্স একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, এখানে 20 বছরেরও বেশি ধরে আমরা বিভিন্ন স্যালারিড এমপ্লয়ি থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষকে হেল্প করছি এবং আমাদের ট্রেন্ড ওয়েলথ কোচরা আপনাদেরকে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটার যদি সলিউশন পেতে চান, এরকম প্রচুর মানুষকে তারা সলিউশন দিয়ে হেল্প করেছে এবং আপনিও সলিউশন পেতে পারেন। আপনি এক্ষুনি দরকার হলে 888-12-888-44 নাম্বারে কল করুন বা আমাদের ইমেল আইডি রয়েছে help@royalfinance.com, এখানে কল করুন।